আইপিএল এর 53তম ম্যাচে আজ মাঠ নামছে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস। আজকের এই ম্যাচটিতে কে জিতবে তার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী উৎসাহীন। বিস্তারিত জানতে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ রয়েছে দুইটি, যেখানে বাংলাদেশ সময় বিকাল 4টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস। এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে ম্যাচটি জিততে মরিয়া ধোনি বাহিনী। অন্যদিকে প্লে অফের আশা হারিয়ে ফেলেছে পাঞ্জাব। রান রেটের কারণে টেবিলে 6 নম্বরে রয়েছে দলটি, তাই তো শেষ ম্যাচটি জিতে আসর শেষ করতে চায় পাঞ্জাব কিংস। এদিকে আজকের এই ম্যাচটিতে কে জিতবে তার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী উৎসাহীন। সেই জ্যোতিষী উৎসাহীনের সামনে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের খাবার রাখা হয়। সেখান থেকে জ্যোতিষী উৎসাহীন পাঞ্জাবের খাবার গ্রহণ করেন। এই মোতাবেক ধারণা করা হচ্ছে আজকের ম্যাচটিতে পাঞ্জাবের জেতার সম্ভাবনা বেশি। অনলাইন ম্যাচ প্রেডিকশন থেকেও দেখা যায় চেন্নাই সুপার কিংসের জেতার সম্ভাবনা বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয় লাভ করে, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, যে দল ভালো খেলবে সে দলই আজকের ম্যাচটি জিতবে। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।